একটা বেয়াদবের নাম আবু তোহা আদনান, নাম কি? নাম কি? আবু তোহা আদনান। ওই লোকটা বলেছেন যখন নবীর উপরে কোরআন নাজিল হয় কয়েকবার নবী আত্মহত্যার চেষ্টা করেছেন, চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই আগানগর থেকে জানাই দিতে চাই, এই আগানগর থেকে জানাই দিতে চাই, আবু তোহা আদনান অতি তাড়াতাড়ি তুমি তওবা করে এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি তার বিচার করুন। আজকে যদি এই বাংলার জমিনে হযরতে শেরে বাংলা থাকতো, এই বাংলার জমিনে যদি আলী আকবর রেজভী থাকতো, বাংলার জমিনে যদি আজকে ওমাই কালাম থাকতো, তাহলে এই আবু তোহা আদনানের পাশে দাবি করত। এই আগানগর থেকে তার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? হাত তুলে বলেন। ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, বাইবার, ইমুতে অত ইউটিউবের মধ্যে যদি আমরা দেখি একটা জিনিস লক্ষ্য করি, জিনিসটা হইল অনেক বেয়াদবের রসুল, অনেকে বেয়াদবের রসুল, গুস্তাখের রসুল নবীর বিরুদ্ধে লাইগা গেছে, নবীর সম্মান কমাইতে চায়। তারা জানে না আমার আল্লাহ বলেছেন রব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইলাম রহমাতাল লিল আলামিন, তারা নবীর শান ভুলে গেছে, নবীর শানে বেয়াদবি করে নবীর ইজ্জত কমাইতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? আজ একটা কথা আমি আপনাদেরকে জানাইয়া দেই, আপনারা হয়তো জানেন না, গত দুই তিন দিন ধরে ফেসবুকের মধ্যে একটা বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে। একটা বেয়াদবের নাম আবু তোহা আদনান, নাম কি? নাম কি? আবু তোহা আদনান। এই লোকটা লিখেছেন পবিত্র কুরআন নাজিলের যেই বিষয় পর্ব এসেছেন, আল্লাহর রসুল নাকি কুরআন নাজিলের উহির উপযুক্ত ছিলেন না? নাউযুবিল্লাহ বলেন। কুরআন নাজিল নবীর উপর হয়েছে, নবী নাকি এই কুরআনের নাজিলের উপযুক্ত ছিলেন না? শুধু তাই নয়, ওই লোকটা বলেছেন যখন নবীর উপরে কোরআন নাজিল হয় কয়েকবার নবী আত্মহত্যার চেষ্টা করেছেন, চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ইয়াই হলেন মুদ্দাসির কুন ফায়ানদির, রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে তিনি মনে করেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছি, আমার কাছে এগুলো কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি, এটা স্বাভাবিক। এই আগানগর থেকে জানাই দিতে চাই, এই আগানগর থেকে জানাই দিতে চাই, আবু তোহা আদনান অতি তাড়াতাড়ি তুমি তওবা করে এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি তার বিচার করুন। আজকে যদি এই বাংলার জমিনে হযরতে শের বাংলা থাকতো, এই বাংলার জমিনে যদি আলী আকবর রেজভী থাকতো, বাংলার জমিনে যদি আজকে ওমাই কালাম থাকতো, তাহলে এই আবু তোহা আদনানের পাশে দাবি করত। এই আগানগর থেকে তার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ জানানোর দরকার আছে না? হাত তুলে বলেন। হ্যাঁ বলে কি কোন নবী নাকি কোন নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে নবী বলে তার উপযুক্ত না? এটার বার সহ্য না করতে পারে নবী নাকি অনেকবার আত্মহত্যার চেষ্টা করছে? কথা নাই, বাত্রা নাই, দলিল নাই, কিছুই নাই, হুট করে একটা কথা বইলা দিছে, যোগাযোগ মাধ্যম ভাইরাল, আবু তোহা আদনান। তো তোবার দরজা তো খোলা, ভাইরাল উদ্দেশ্য, হ্যাঁ ভাইরাল হইতো, হ্যাঁ বাড়িটা কোন জায়গা? রাজশাহী, রাজশাহী। হ্যাঁ আগে ক্রিকেট খেলতো, ছক্কা মারতো আর কি, ছক্কা চার মারছে আগে ক্রিকেট, এরই কেত থেকে উঠতেছে, এরই কেত থেকে উঠাইয়া এ ফতোয়া দেন ওই বল কোরআনের উপযুক্ত না? নাউযুবিল্লাহ কোন না? এর সামনে ফেলে কি করবেন? জোরে কোন, তুই একলি করে নেবে আগলারি? আল্লাহু আকবার।
যেই কারণে আমি তার আদবের সাথে একটা কথা বলি, যে তৌবার দরজা খোলা, তৌবার দরজা খোলা, আল্লাহর কাছে তুমি তৌবা করো যে এটা করছো আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আল্লাহ যদি মাফ করে দে, এটা আল্লাহর বিষয়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ তারা মাফ করতো না। এই যে হেদে কইসা ফারাদা ধরে জব করে লিব, ইডি করব কথা কর না। আরে মে আমরা নামাজ কম পড়তাম পারি, ইবাদত কম, আমল কম, কিন্তু নবীর বিপক্ষে একটা কথা বলবো আমরা মেনে লামো না? আল্লাহ তারে হেদায়েত দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زمین میں لے نہیں کھوتا زمن میں لا نہیں ہوتی زمین میں لے نہیں ہوتی زمن میں لا نہیں ہوتا اللہم মোহাম্মদ ওয়ালালে জোরে মাওলানা সন্নত নাই সদগো দাওয়াতেরি মেঘমান সন্নত নাই সদগো কবশেষ মদপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবন কখনো তা মানো কি ঠিক না বেটি জানলে ও জীবন কখনো তা মানো কি সুন্নাত নাই শুধু নির্জন দেনে যাওয়া আর সুন্নাত হলো পাতুরি রাগাতি খাওয়া ঠিক না বেঠে মহাব্বতে তার সুদিনের বন্ধু তুমি আবু বকরের মতো পাশে তাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবন কখনো তা মানো কি আল্লাহুম্মা মোহাম্মদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ একটু দেখা হবে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা
জোরে ইল্লাল লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।